হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটা ব্লগ শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দুপুরের জন্য চিকেন বিরিয়ানি করা হয়েছে। চিকেনের সাথে আলু দেওয়া হয়েছে, ভাবছিলাম একটু মিক্সড আচার বানিয়ে নিই, তাই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আচারটা আমি সরিষার তেলে করব, আমার সরিষার তেল একটু কম আছে, যদি লাগে তাহলে একটু সয়াবিন তেল দিব। সয়াবিন তেল দিয়েও আচার করা যায়। আমি আজকে আচারটা করব জলপাই, আমড়া আর পেঁয়াজ দিয়ে। আমার প্যানটা গরম হয়ে গেছে, আমি এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। হাফ কাপের মতো তেল দিয়েছি। আপনার তেলটা আপনার আচারের পরিমাণ বুঝে দিবেন। আমার কাছে বেশি নাই, আমার জলপাই এবং আমরা যেটা দিয়ে আমি পেঁয়াজ তিনটা জিনিস দিয়ে আমি মিশিয়ে আচার বানাবো। এটা আমার জলপাই আর আমড়াটা আমার ফ্রোজেন ছিল, এগুলো কিনে ফ্রোজেন কিনেছিলাম, আমার বানাবো করে করে আর বানানো হয়নি। ফ্রোজেন সিদ্ধ করে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, এখন ঘন্টা দুয়েক আগে বের করে রেখেছি। এখন এটা তেলটা একটু গরম হলে পাঁচফোড়ন দিয়ে দিব, তারপর সব মশলা দিয়ে দিব, মাংসের সব মশলা, মরিচ, হলুদ গুঁড়া, লবণ, এটা আপনার স্বাদ অনুযায়ী দিবেন। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওভাবেই দিবেন। হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, তারপর আদা রসুন বাটা, সামান্য হাফ চামচ জিরার গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পাঁচফোড়নটা দিয়ে দিলাম। পাঁচফোড়নটা আমি একটু শুকনা খোলায় একটু ভেজে নিয়েছি। আমি আচারের মধ্যে পাঁচফোড়ন কখনো গুঁড়া করে দিই না, আমি এভাবে একটু ভেজে দিয়ে দিই। আমার কাছে এরকম গোটা দিলেই ভালো লাগে। আর অনেকে আচারের মধ্যে সরিষা বাটা দেয়, আমি যে মশলাটা করেছি এখানের সাথে সরিষা আছে, এই যে মশলাটা, এখানে হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, আর এটা একটা মিক্সড মশলা, এখানে সরিষা গুঁড়াও আছে, আর রসুন নিয়েছি আমি 2 চা চামচের মতো, 1 চা চামচ আদা বাটা। এখন সব এগুলো দিয়ে দিব। এই আমার ফ্রোজেন জলপাইটা, এটা 2 ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজ থেকে, এখনও এটা তেমনভাবে ইয়ে হয়নি, নরম হয়ে যায়নি। এটা নাড়তে নাড়তে ছুটে যাবে। এবার দিয়ে দিচ্ছি আমার আমড়াটা। এটা আমড়াকে আমি সিদ্ধ করে চটকে ভালো করে চেলে রেখেছি। আমড়ার আচারটা আমার কাছে খেতে খুব ভালো লাগে। এগুলা কিছুক্ষণ নেড়ে তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন আমি ফ্রোজেন জলপাই আর আমড়া পেস্ট দিয়েছিলাম,
ওটার পানি শুকিয়ে এখন তেলের উপর উঠে এসেছে। এখন আমি যে পেঁয়াজ কুচি রেখেছিলাম আচারে দেওয়ার জন্য এটা দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আর নিয়েছি 4টা শুকনা মরিচ। বিচি ফেলে বিচিটা আমি মাঝখানে কেটে বিচিটা কিছু বিচি আমি ফেলে দিয়েছি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে বিচিটা রাখতে পারেন। এভাবে কিছুক্ষণ নেড়ে পেঁয়াজটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তারপর আমি দিয়ে দিব গুড় আর চিনি। আচারটা হবে টক ঝাল মিষ্টি। আমার পেঁয়াজটাও হাফ সিদ্ধ হয়ে গেছে, এর ফাঁকে আমি আরও 1/2 চামচের মতো মরিচ গুঁড়া দিয়েছি, আরও 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। আমার তেলটা একটু কম মনে হচ্ছিলো তাই এখন দিয়ে দিব এখানে 1/2 কাপের মতো গুড়, 1/2 কাপের মতো চিনি, এটা আমি দিয়ে দিব। যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার তাই গুড়ে এবং চিনিতে এটা একটা আলাদা টেস্ট আসবে। এটা এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলে আমার আচারটা ডান হয়ে যাবে। এটা ভালোভাবে মিশার জন্য একটু ভালোভাবে নেড়ে দিব। কারণ আমরা সবাই জানি চুলায় যখন গুড় চিনি দেওয়া হয় তখন ওটা একটু পাতলা হয়ে ওটা নিজস্ব একটা পানি ছাড়ে। এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমার আচারটা ডান করতে হবে। এটা শুকিয়ে গেলেই আমার আচারটা রেডি হয়ে যাবে। আমার প্রতিদিনের কাজকর্ম, আমি আমার বাসার জন্য যা করি, রান্না করি বা যখন কোথাও ঘুরতে যাই তাই আপনাদের শেয়ার করি। আমার ডেলি লাইফের যা যা কাজকর্ম হয় তাই আপনাদের সাথে আমি শেয়ার করি। আজকে আমি চিকেন বিরিয়ানি করেছি সঙ্গে আলু দিয়ে, আর যেহেতু আমরা ফ্যামিলিতে মানুষ কম, আমি আমার হাজবেন্ড আর আমার ছেলে, তাই ভাবলাম সঙ্গে একটু আচার করিনি আর এক্সট্রাভাবে কিছু করিনি। এই যে এটার থেকে পানিটা আরেকটু শুকিয়ে যাবে। এবার আপনাদেরকে দেখিয়ে দিই একটু চিকেন বিরিয়ানিটা। এই যে আমার চিকেন বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, এটা পাশের চুলায় বসিয়ে রেখেছি। এখন প্রায় লাঞ্চ টাইম হয়ে এসেছে, আমরা আর কিছুক্ষণ পরে লাঞ্চটা করে নেব। এই যে এটা হচ্ছে আমার আচারের লাস্ট লুক, আর আমার আচারটা অলমোস্ট ডান। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। যারা আমার ভিডিওগুলো দেখছেন আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার ভিডিও যদি দেখতে ভালো না লাগে দেখতে থাকবেন, দেখতে দেখতে ভালো লাগা সৃষ্টি হয়ে যাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনাদেরকে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যদি আচারকে বেশি দিন স্টোর করে রাখতে চান, যেসব আচার চুলায় তৈরি হয় ওগুলা সহজে নষ্ট হয় না, তারপর দীর্ঘদিন যখন আমরা সংরক্ষণ করে রাখি তখন আচারগুলো বয়ামে ভরার পর উপরে একটু সরিষার তেল দিয়ে দিবেন, কয়েক দানা চিনির গোটা ছড়িয়ে দিবেন, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকে। তারপরেও 6 মাস পর বা বেশি দিন থাকলে 6 মাস পর একবার আবার এভাবে চুলায় গরম করে নেবেন, গরম করে আবার ঠান্ডা করে বয়ামে ভরে আবার ওইভাবে সরিষার তেল দিয়ে রাখবেন। অল্প করে একটু সরিষার তেল আচারের উপর বয়ামের উপর দিয়ে দিলে আর ইয়ে হয় না। এবার আপনাদেরকে একটু আমি
যে বিরিয়ানির সাথে আচারটা খাবো এটা একটু পরিবেশন করে দেখাই। তার আগে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমি একটা প্লেটের মধ্যে চিকেন বিরিয়ানি আর আচার পরিবেশন করে নিয়েছি। এ ছিল আমার আজকের পরিবেশনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।